100 years old Mitra Cafe is finally open in Bengaluru. হ্যাঁ হ্যাঁ, বেঙ্গালুরুতে খুলে গেছে মিত্র ক্যাফে। আপনারা ট্রাই করেছেন তো? অ্যান্ড এই লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি চেক করে ফেলেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসেছেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমি এরকমই অনেক মজাদার ভিডিও এনে থাকি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোরে নতুন ওপেন হওয়া মিত্র ক্যাফে। তো কলকাতার এই 100 বছর পুরনো ঐতিহ্য। আর মিত্র ক্যাফে আমি কলকাতায় গিয়ে ট্রাই করেছিলাম, আর আমি এখন অনেক খুশি, কারণ ব্যাঙ্গালোরেও বাঙালিদের জন্য সুখবর, আর কোরমাংলাতে এসে গেছে মিত্রা ক্যাফে। আজকে ট্রাই করব অনেক কিছু ডিশেস মিত্রা ক্যাফে স্পেশাল। তো এই তো এখন আমি চলে যাচ্ছি, অ্যান্ড সাথে আসছে আমার ফ্রেন্ড। ব্যাঙ্গালোরে মিত্র ক্যাফে পুজোর আগে খোলাতে সবার জন্য একটা ভালো খবর, কারণ আমরা সবসময় মিস করে থাকি আমাদের বেঙ্গলি স্টাইল ফিশ কাটলেট, মাটন কাটলেট অ্যান্ড বিভিন্ন রকমের খাওয়া দাওয়া। এখানে অনেক রকমেরই বাঙালি হোটেলস আছে, বাট মিত্র ক্যাফের প্রাইসগুলো আমার রিজনেবল লাগলো কম্পেয়ার টু আদার বেঙ্গলি রেস্টুরেন্টস। অ্যান্ড এই তো এখন এত লোকজন আসছে মিত্র ক্যাফেতে, যদি আপনারা সব তাড়াতাড়ি না আসেন অ্যান্ড সিট বুকিং না করেন, তাইলে কিন্তু আপনাদের সিট পেতে অসুবিধা হয়ে যাবে। এই তো আমার বান্ধবী এসছে বিটিএম থেকে, তো আমরা বলে রেখেছি যে প্রথমে পৌঁছাবে গিয়ে আগে সিট বুকটা করে নেবে। তো আমরা এসেছিলাম অ্যারাউন্ড 11:30-11:45 AM, তো গিয়ে তাও 80% ফুল ছিল অ্যান্ড অনলি 2 seats were available। তো আমরা গিয়ে চট করে একটা বুক করে নিয়েছিলাম। অ্যান্ড দেন 12টার পর যারা এসছে, এই তো চেয়ারগুলো রাখা আছে, এখানে বসে থাকতে হয়েছে। তো ইভেন রাত্রিও আসলে আপনি অনেক ভিড় পাবেন, সো ইটস বেটার টু অ্যাভয়েড দ্য ক্রাউড অ্যান্ড রিচ লিটল আর্লি। সো আমরা ঢুকে পড়লাম এখন মিত্র ক্যাফেতে। অ্যান্ড এই দেখুন, দ্য ডেকোরেশন ইজ জাস্ট অ্যামেজিং, পুরো কম্বিনেশন অফ বেঙ্গলি আর্ট। এখানে থালিও পাওয়া যায়, অ্যান্ড লুক অ্যাট দিস, জাস্ট দ্য মার্জিং অফ বেঙ্গলি অ্যান্ড সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশন। চারিদিকে অনেক সুন্দর ডেকোরেশনস অ্যান্ড আর্ট করা আছে, খুবই ভাইব্রেন্ট, যেরকম কলকাতাতে মিত্র ক্যাফের আউটলেটসগুলো থাকে। তো এই তো আমরা এসে গেলাম, ফার্স্ট ফ্লোরে আছে মিত্র ক্যাফের আউটলেটটি, অ্যান্ড ইভেন দ্য বেসিন এরিয়া অ্যান্ড এখানে ডেকোরেশনস করা আছে। তো এই যে আমার ফ্রেন্ড সুচেতা আর আমি এসেছি, ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা গিয়েছিলাম। আর এই দেখুন মেনু কার্ড অফ মিত্র ক্যাফে, দে হ্যাভ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফুড আইটেম ফ্রম স্টার্টার্স, নট অনলি বেঙ্গলি বাট অলসো নর্থ ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ ফুডস আর অ্যাভেলেবল। এই তো আমাদের এসে গেল ফার্স্ট স্টার্টার, হুইচ ইজ ফিশ ফিঙ্গার, ভেটকি ফিশ ফিঙ্গার, অ্যান্ড উই অলসো অর্ডার্ড মাটন কাটলেট। তো ইট লুকস রিয়েলি ইয়ামি, লেট আস ট্রাই কি কেমন হয়েছে। সাথে আমরা অর্ডার করেছিলাম চিকেন রেশমি কাবাব। এখন এক একটা ডিশ আমি ট্রাই করব আর আপনাদেরকে রিভিউ জানাবো। মিত্র ক্যাফের ফুল মেনু ডিটেলস আমার চ্যানেলে একটি ভিডিও করা আছে। তো সবচেয়ে প্রথম আমরা নিয়ে নিলাম ফিশ ফিঙ্গার। তো ভেটকি মাছের রোলটাও অনেক বড় ছিল দেখেন, ফিশটা অ্যান্ড ব্রেড ক্রাম্পে ওরা এটাকে ম্যারিনেট করে, তারপর এটা অনেকই ক্রাঞ্চি ছিল, ভালো ছিল আই উড সে, দ্য ফিশ ওয়াজ ফ্রেশ। তারপর আমি ট্রাই করলাম মাটন কাটলেট, হুইচ ওয়াজ রিয়েলি ইয়ামি, শুধু একটু কি নুনটা একটু বেশি ছিল, জাস্ট আমার একটু নুন বেশি লাগলো, বাট দ্য মিট ওয়াজ ফ্রেশ। অ্যান্ড সাথে ছিল কাসুন্দি অ্যান্ড শসা পেঁয়াজ কুচি। তারপর আমরা মেন কোর্সে অর্ডার করলাম সাদা ভাত, বাসমতি রাইস, আর তার সাথে ছিল অনেকগুলো আইটেম। তো আমরা ভাবলাম একটা ফিশ আইটেম ট্রাই করি, একটা মাটন হুইচ ইজ মাস্ট, অ্যান্ড অলসো দ্য স্টার ডিশ, যেটা আমি লাস্টে রিভিল করব আপনাকে। তো এই তো এটা ছিল মাটন ডাক বাংলো, অ্যান্ড মাটন ডাক বাংলোটাও খেতে অসাধারণ হয়েছিল। সি দ্য ডেকোরেশনস ওভার হিয়ার, ইট ইজ জাস্ট অ্যামেজিং। এত ক্রাউডেড ছিল জায়গাটা, অলরেডি বাই লাঞ্চ টাইম দ্যাট ইজ 1 PM ইট ওয়াজ ফুল, সো 80% ক্যাপাসিটি তো আগের থেকেই ছিল যখন আমরা এসেছি।
সো উই অল ওয়ার ওয়েটিং, বাট আমরা যখন গেছিলাম তখন থালি অ্যাভেলেবল ছিল না, আফটার ফিউ আওয়ার্স দে স্টার্ট দ্য থালি। অ্যান্ড দ্য রেশমি কাবাব ওয়াজ অলসো অ্যামেজিং অ্যান্ড উই রিয়েলি এনজয়েড দ্য টাইম ওভার হিয়ার। একটা কথা বলে রাখি আপনাকে, আপনি যদি প্রি বুকিং করতে চান এরকম কোনো সিস্টেম নেই, আপনাকে এসে ওয়াক ইন করে আপনাকে ওয়েট করতে হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, সো ইউ হ্যাভ টু বি অন টাইম। আদারওয়াইজ অনেকে তো এক দু ঘন্টাও এখানে ওয়েট করে গেছে শুধু ট্রাই করার জন্য খাওয়া দাওয়ার। সো আই উড রেকমেন্ড কি 11:30, 11:45 এর মধ্যে যদি চলে আসেন তাহলে আপনি সিট পেয়ে যেতে পারেন। আমরা ইন্ডিপেন্ডেন্স ডে এর দিন গেছিলাম, which was on Thursday. And the star dish of Mitra Cafe is here, যেটা আমাদের পার্সোনালি অনেক ভালো লেগেছে সাদা ভাতের সাথে। এটা হলো কচু পাতা চিংড়ি ভাপা। আই মাস্ট ইউনো সে এটা এত টেস্টি ছিল, জাস্ট মানে আমি বলে বোঝাতে পারছি না, মাটন চিকেন ফিশ ফিঙ্গার সব কিছুর থেকে এই কচু পাতা চিংড়ি ভাপা অ্যান্ড হোয়াইট রাইসের কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি ছিল, জাস্ট ফাটাফাটি, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড। আপনারা যদি ট্রাই না করেন না, ইউ ক্যানট বিলিভ দিস, উই লাভ দিস সো মাচ, যে আমরা দুটো প্যাকেট দুটো প্লেট আমরা অর্ডার করেছি, আমাদের বরের জন্য প্যাক করে নিয়ে গেছে বাড়িতে, এতই ভালো লেগেছে। সাথে আমরা অর্ডার করেছিলাম হোল ভেটকি মশলা, লাইক ভেটকি গ্রেভি ছিল, খুবই টেস্টি ছিল সেটাও। এই তো কিছু ব্যস্ততার মধ্যে যখন আমরা অল্প সময় বের করে আমাদের বন্ধুদের সাথে বেরোতে আসি, তো একদমই আনন্দের ব্যাপার এটা হয়ে যায়। এই দেখুন আমাদের স্টার ডিশ কচু পাতা চিংড়ি ভাপা। এবার আমার বান্ধবী টেস্ট করে আপনাদেরকে রিভিউ দেবে। অনেস্ট রিভিউ। এবার আমার ট্রাই করার পালা। কচুর শাক তো এমনি ভালো লেগে থাকে, এন্ড ব্যাঙ্গালোরে তো সবসময় পাওয়া যায় না। নিজে খেয়ে তো খুবই ভালো লাগলো, ভেটকি মাছটাও ট্রাই করলাম, লাস্টে মাটনের পালা, একটু লেবু চিপে নিয়েছি, লেবুর রস দিয়ে মাটন খেতে এমনিতেও ভালো লাগে। মাটনটা এত সফট ছিল, মানে একদম তুলতুলে, মানে মুখে দিলেই মানে গলে যাচ্ছে, এতই ভালো ছিল মাটনটা, এত সফট অ্যান্ড টেস্টি। অ্যান্ড ডিমও ছিল, কারণ এটা ডিশের নামটা ছিল ডাক বাংলো। মানে দেখুন চিংড়িটা তো একদমই খালি, অ্যান্ড দুই প্লেট আমরা অর্ডার করে নিয়ে নিলাম আমাদের বরেদের জন্য, সো দ্যাট দে উইল অলসো বি হ্যাপি। এবার রিভিউ দেওয়ার পালা। আমি কলকাতাতে গিয়ে নিজে ট্রাই করেছিলাম মিত্র ক্যাফেতে, অ্যান্ড সত্যি কথা বলুন আমার ব্যাঙ্গালোরের এই আউটলেটের খাওয়া দাওয়ার খুবই ভালো লেগেছে, অ্যান্ড আই রিয়েলি লাভড ইট। আমি যেহেতু বিরাটি আউটলেটে গেছিলাম, তো আমার ওখানের ফিশ কবিরাজি বলুন বা ফিশ ফ্রাই এত একটা ভালো লাগেনি, বাট এখানে অ্যাজ পার দ্য প্রাইস দ্য আইটেমস ওয়ার জাস্ট অ্যামেজিং, অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স ইজ অলসো সো বিউটিফুল, ইটস ভাইব্রেন্ট। আই উড ডেফিনেটলি কাম ব্যাক উইথ মাই ফ্যামিলি again to have another amazing delicacy of our Bengali cuisine, and the art, culture, everything is just amazing over here. So if you like this video, give it a like and subscribe to my channel. See you.